সম্মানিত মিডিয়া কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ সকাল আমাদের আজকের আপডেট হলো যে আমাদের পিসিআর ল্যাবে টেস্ট শুরু হয়েছে এবং পাঁচজন রোগীর টেস্ট ইতিমধ্যে করা হয়ে গেছে তার মধ্যে দুজন রোগীর রাজশাহীর সাসপেক্টেড দুজন এবং তিনটা স্যাম্পল এসছে বগুড়া থেকে আজকে কোনো এক সময় হয়তো আমরা রিপোর্টটা জানতে পারবো আর আমাদের ইনফেকশাস ডিজিজ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়নি যে রোগীটা ভর্তি ছিল সে এখন ভালো তার পিসিআর রিপোর্ট পেলে আমরা হয়তো সে অনুযায়ী তার ব্যবস্থা নেব আর আমাদের অবজারভেশন ওয়ার্ডে এখন আটজন রোগী ভর্তি আছে যারা সবাই স্টেবল ভালো আছে একজন রোগী ঢাকা থেকে এসেছে গতকালকে এবং ঢাকা থেকে আসাতে স্থানীয় পুলিশ তাকে বাসায় যেতে না বলে তাকে বলেছে আপনি হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকেন কিন্তু হাসপাতালে যেহেতু আমার ওয়ার্ডে অনেক রোগী আছে রোগীর মধ্যে তো তাকে আসলে কোয়ারেন্টাইন রাখা মুশকিল বলে আমরা তার কাছ থেকে লিখিত বন্ড নিয়ে তাকে আমরা আজকে ডিসচার্জ করব এবং তার ফোন নম্বর আমরা নিয়ে নিয়েছি তার সাথে আমরা সারাক্ষণ যোগাযোগ রাখবো যে তার কোনো সিম্পটম ডেভেলপ করে কি না আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের উনত্রিশ এবং তিরিশ নম্বর ওয়ার্ড দুটো সম্পূর্ণ প্রস্তুত আমাদের যদি টেস্টে পজিটিভ কোনো রোগী পাই আমরা তাহলে রোগীদেরকে আমরা ট্রিটমেন্টের জন্য সেখানে ভর্তি করব আপাতত এই হচ্ছে আমাদের আপডেট ঢাকা থেকে যে এসছে তার কোনো সিমটম নাই সে সম্পূর্ণ সুস্থ তার বাসা হরগ্রাম রাজশাহীতে তো তারপরও যেহেতু ঢাকা থেকে এসছে পুলিশ মনে করেছে না তাকে হসপিটালে কোয়ারেন্টাইনে থাকা উচিত কিন্তু ওই ওয়ার্ডের মধ্যে তো আসলে কোয়ারেন্টাইনের পরিবেশ নাই কারণ তার যদি কোনো সিমটম ডেভেলপ করেও আল্লাহ না করুক তাহলে অন্যান্য রোগীগুলো আক্রান্ত হবে আর অথবা

মানে হাসপাতালে মারা যায় গত বছর নয় হাজার কতজন মারা গেছে সেই হিসেবে কিন্তু যে জ্বর সর্দি কাশি এরকমভাবেই স্পেসিফিক যে বাড়ছে এটা না এখনও আপনারা বলতেছেন দেখি আমরা জ্বর সর্দি কাশি এরকম রাখছি কিন্তু প্রতি বছরই প্রতিদিন যেরকম মারা যায় সেরকমই মারা যায় জ্বর সর্দি কাশি যে মানে শ্বাসকষ্টের জন্য যে অতিরিক্ত বেশি মারা যাচ্ছে সেটা না নর্মাল যে ফ্লো সেটাই আছে যে এই সময় এক এই সময় এবং রুগী আপনারা বলছেন যে বারবার বাড়ছে কিনা না দেখলাম যে গত বছরও যেরকম রুগী ছিল এখনও জ্বর সর্দির এরকম ডিজিজ প্রোফাইল যেটা করা আছে একই রকম এখন আপনার যেহেতু জিজ্ঞাসা করতেন দেখে আমরা জ্বর সুদিকা সেটা দেখতে চালাতে হবে কিন্তু আমাদের রেট রেট এবং আদাসে একই দেশ মধ্যে শুধু জ্বর সুদিকে বেশি হচ্ছে ল্যাবের ব্যাপারটা হচ্ছে যে আপনারা তো বললাম যে টেস্ট চালু হয়েছে টেস্টের রিপোর্ট হয়তো আজকে আমরা দুপুর একটা নাগাদ আমরা জানতে পারবো পাঁচ জনের টেস্ট হয়েছে আমি তো অলরেডি বললাম আপনাকে যে না কোনো ধরনের আমরা বাধা বিপত্তির সম্মুখীন হইনি আমাদের স্মুথলি ল্যাব রান করছে কোনো সমস্যা হয়নি রিপোর্টগুলো আপনাদেরকে জানাবেন আমাদের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান প্রফেসর বুলবুল হাসান এই ব্যাপারে উনি মিডিয়া কর্মীদের সাথে কথা বলবেন এবং প্রফেসর সাবেরা গুলনাহার নাহার ওনারা দুজন ওই ল্যাবের দায়িত্বে আছেন ওনারা আপনাদেরকে এই ব্যাপারে ব্রিফ করবেন সেটা সেটা আমরা সেটা এখনও সেটা আমরা এখন জানাতে পারছি না আমরা একটার দিকে হয়তো রিপোর্ট পাবো আমরা একটার দিকে আপনাদেরকে প্রফেসর বুলবুল হাসান এবং প্রফেসর সাবেরা গুলনাহার আপনাদেরকে এই ব্যাপারে ব্রিফ করবেন না কালকে আসলে তারা ওই যে কন্ট্রোল রান করতে হয় একটা মেশিনে কন্ট্রোল রান করেছে তো সেই জন্য আসলে একটু দেরি হয়েছে কারণ একটা মেশিন প্রস্তুত করতে কিন্তু সময় লাগে কিন্তু একবার রানিং হয়ে গেলে তখন আর সময়ের সমস্যা হয় না তো এই জন্য প্রথম প্রথম একটু সমস্যা সময় লেগেছে কিন্তু এরপর থেকে আপনার সময় মতোই আপনার রিপোর্ট পেয়ে যাবেন আমি তো বললাম এ আপনাদেরকে আমাদের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর বুলবুল হাসান উনি আপনাদেরকে ব্রিফ এখন থেকে কোনো আজকে এখন পর্যন্ত কোনো নতুন স্যাম্পল নেওয়া হয়নি এখন পর্যন্ত কোনো নতুন স্যাম্পল আজকে কালেকশন করা হয়নি না ব্যাপারটা হচ্ছে যে আমরা রোগীদেরকে স্ক্রিনিং করি যদি স্ক্রিনিং করে মনে হয় যে সন্দেহ হয় যে এটা করোনা হতে পারে তাহলে আমরা টেস্টের জন্য পাঠাই না হলে তো ইনডিসক্রিমিনেটলি সবাইকে তো টেস্ট করার আসলে কোনো যুক্তি নাই হ্যাঁ আর শ্বাস শ্বাসতন্ত্রের সমস্যা নিয়ে যে রোগীগুলো আসে তাদেরকে কিন্তু আমরা উনচল্লিশ এবং চল্লিশ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখি ওইখানে কিন্তু যদি করোনা সাসপেক্ট হয় তাহলে তাদেরকে আমরা ইনফেকশন হসপিটালে পাঠিয়ে দিই তো ইনফেকশন ডিজ হসপিটালে এই মুহূর্তে একজন ভর্তি আছে সেই গত পাঁচ দিন ধরেই ভর্তি আছে গত পাঁচ দিনে কিন্তু আর কোনো সাসপেক্টেড রোগী আমরা পাইনি তো পেলে অবশ্যই আমরা ওখানে পাঠিয়ে দিতাম আটজন রোগী তারা সবাই বেশিরভাগ সাধারণ রোগী কেউ কারো অ্যাজমা কারো সিওপিডি হ্যাঁ এই ধরনের সমস্যা একজনের সাধারণ কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া এরা সবাই ভালো আছে স্টেবল আছে একটা পেশেন্ট হচ্ছে গতকালকে ঢাকা থেকে এসেছে এবং ঢাকা থেকে আসার পরে তার বাসা হচ্ছে রাশির হর গ্রামে তো পুলিশ তাকে বলেছে যে আপনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আপনি কোয়ারেন্টাইনে থাকেন তো যেহেতু এই ওয়ার্ডের মধ্যে রোগীকে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব না সেই আমরা রোগীর কাছ থেকে লিখিত বন্ড নিয়ে তাকে আমরা হোম কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি রোগীর ফোন নম্বর আমরা রেখে দিয়েছি তার সাথে আমরা সবসময় যোগাযোগ রাখবো যে রোগীর কোনো সিমটম হয় কি না এবং রোগীকে বলা আছে যদি কোনো সিম্টম ডেভেলপ করে সাথে সাথে সেজন্য আমাদেরকে রিপোর্ট করে তাহলে আমরা তার টেস্ট করে ফেলব এই হচ্ছে আর কি আপডেট এই মুহূর্তে সে তার কোনো লক্ষণ